69 বছর লোহার ফুসফুস নিয়ে বেঁচে আছেন পল। লোহার ফুসফুস নিয়ে বেঁচে থাকা বিশ্বের একমাত্র ব্যক্তি তিনি। নাম তার পল আলেকজান্ডার। যখন তার বয়স 6, তখন তিনি পোলিও রোগে আক্রান্ত হন, এরপর হয়ে যান প্যারালাইজড। এখন তার বয়স 75। বিশ্বের বুকে একমাত্র এবং সর্বশেষ ব্যক্তি তিনি যিনি পোলিও রোগে আক্রান্ত হয়েও বেঁচে আছেন। গেল 69 বছর ধরে তিনি বেঁচে আছেন অন্যভাবে, অর্থাৎ লোহার ফুসফুস নিয়ে। লোহার ফুসফুস বুকে নিয়ে বেঁচে থাকার খবর হয়তো অনেকেই জানেন না, যদিও সব রোগের ক্ষেত্রে আয়রন লাং কাজ করে না। তবে পল আলেকজান্ডার 1952 সাল থেকে এখন পর্যন্ত লোহার ফুসফুস বুকে নিয়েই বেঁচে আছেন। 1952 সালের ঘটনা। মহামারীর কারণে সিনেমা হল, সুইমিং পুল, প্রার্থনালয়, পানশালা সব বন্ধ করে দিল রাজ্য সরকার। রাস্তায় রাস্তায় ছিটানো হলো কীটনাশক, কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা জানতেন যে এই রোগটি মশার মাধ্যমে ছড়াচ্ছে না, কিন্তু কোনো কিছুই কাজ করছে না এটার বিরুদ্ধে। বেড়েই চলতে থাকলো পোলিও রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। ওই বছরের জুলাই মাসে ডালাসের 6 বছর বয়সী বালক, নাম তার পল আলেকজান্ডার, বৃষ্টির মধ্যে ঘরের বাইরে খেলছিল। তার শরীরটা ভালো লাগছিল না, তার ঘাড়ে ব্যথা অনুভূত হচ্ছিল, তার মাথা কেমন কেমন যেন ঘুরছিল। খেলা বাদ দিয়ে সে বাসায় ঢুকল। তার মা বিষয়টি লক্ষ্য করল, ছেলের ফ্যাকাশের চেহারা দেখে ঘাবড়ে গেলেন, এরপর বিছানায় শুয়ে দিলেন। তার জ্বর বেড়েই চলল, সঙ্গে পায়ে উরুতে ব্যথা শুরু হলো। তাদের পারিবারিক ডাক্তার পরামর্শ দিলেন হাসপাতালে ভর্তি করাতে। তারা নিশ্চিত হয়ে গেলেন যে পলের পোলিও হয়েছে। সে সময় আরও অনেক শিশুরই পোলিও হচ্ছিল। হাসপাতালে জায়গা পাওয়া খুবই কঠিন, তাই সিদ্ধান্ত হলো পলকে বাসাতেই চিকিৎসা দেওয়া হবে। পলের শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথার উপসর্গ পাওয়া যায় প্রাথমিক অবস্থায়। কয়েকদিনের মধ্যেই ভাইরাসটি পলের মেরুদণ্ডে আক্রমণ করে। বিছানা শয্যা হয়ে পড়েন পল, সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসের ক্ষমতাও হারিয়ে ফেলেন। চিকিৎসকরা পলের অভিভাবককে বলে দিয়েছিলেন তাদের সন্তানকে হয়তো আর বাঁচানো যাবে না। তবে শেষ চেষ্টা হিসেবে চিকিৎসকরা পলকে ট্র্যাকোটমি করে একটি লোহার ফুসফুসে রেখে দেন। এটি একটি বদ্ধ ট্যাঙ্ক যা পোলিও রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হতো তখনকার সময়ে। এরপর পল একটু একটু করে শ্বাস নিতে পারছিলেন। বেশিরভাগ পোলিও আক্রান্ত শিশুদেরকে এভাবে চিকিৎসা দেওয়ার পর একসময় সুস্থ হয়ে ওঠে যদি পক্ষাঘাত সমস্যা হয়ে যায়। তবে পল কখনো লোহার ট্যাঙ্ক থেকে বের হতে পারেননি। তাকে হাসপাতালে 18 মাস ভর্তি রাখা হয়েছিল। এবারও চিকিৎসকরা বললেন তিনি বেশি দিন বাঁচবেন না। এরপর চিকিৎসকরা পলকে লোহার ফুসফুস সহ বাড়িতে পাঠিয়ে দেন। ঘাড় থেকে পা পর্যন্ত পলের শরীর সম্পূর্ণরূপে অবশ হয়ে গিয়েছিল এবং লোহার ফুসফুস ছাড়া তিনি শ্বাস নিতে পারছিলেন না। তবে পল আজও বেঁচে আছেন। বর্তমানে তার বয়স 75 বছর। ডালাসে বসবাস করা পল তার জীবনে দ্বিতীয় মহামারীর সম্মুখীন হয়েছে। করোনা ভাইরাস তার জন্যেও বেশ বিপজ্জনক ছিল, কিন্তু সে তা কাটিয়ে দিয়েছে সুন্দরভাবে। 75 বছর বয়সেও পল খুবই প্রাণবন্ত, বন্ধুবৎসল, প্রচুর কথা বলেন, অল্পতেই রেগে যান এবং দ্রুত কৌতুকপূর্ণ কথা বলে পরিস্থিতি সামাল দিতে পারেন। পল এখনও বেঁচে আছেন। জীবনের শত প্রতিকূলতার মধ্যেও কখনোই তিনি হাল ছাড়েননি। যেখানে সুস্থ স্বাভাবিক অনেক মানুষ হাল ছেড়ে দেয়, বেছে নেয় আত্মহত্যার পথ, কিন্তু পল সেটা না করে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন জীবনের অর্থ।